প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। সারা বিশ্বে এখন করোনার মহামারী চলছে। এই মহামারীর সময়ে তোমরা ঘরে বসে আছো, আর এ সময় ঘরে বসে থাকাটি সবচেয়ে বেশি নিরাপদ। তোমাদের এই অবসর সময়টুকুকে কাজে লাগানোর জন্য ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কিছু বিশেষ ক্লাসের আয়োজন করেছে। তোমরা এইগুলি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে। আশা করি এগুলি দেখলে তোমাদের সময় ভালো কাটবে। এ পর্যায়ে আমি মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই পৃথিবীর চার ভাগে তিন ভাগ হলো জল, এক ভাগ স্থল। সূর্যের আলোয় এই জল শুকিয়ে জলীবাষ্প হয়। এই জলীবাষ্প বাতাসে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়। বায়ুমণ্ডলের মধ্যে যেখানে জলীবাষ্পের উপস্থিতি বেশি সেই জায়গাটা আর্দ্র হিসাবে থাকে, আর যে জায়গায় জলীবাষ্প কম সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। এই জলীয়বাষ্পের উপস্থিতি লক্ষ্য করে আবহাওয়াবিদরা আবহাওয়ার বিভিন্ন তথ্য দিয়ে থাকে। পরবর্তী দিন আমাদের এলাকায় বৃষ্টি হবে কি হবে না, কোন এলাকায় বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে না তা বলতে পারে। এই কোন বায়ুতে জলীয়বাষ্পের যে উপস্থিতি সেটা কি হলো? আর্দ্রতা। আমরা আজকে আর্দ্রতা নিয়ে আলোচনা করব। এর মধ্যে বুঝতে পেরেছ আর্দ্রতা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আর্দ্রতা নিয়ে আমরা যদি বিশদ আলোচনা করি, তার প্রথমে আসে আর্দ্রতা কত প্রকার। আমরা জানি আর্দ্রতা দুই প্রকার, এক পরম আর্দ্রতা, দুই আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা দুই আপেক্ষিক আর্দ্রতা। আমরা যদি আসি পরম আর্দ্রতা কি, কোন নির্দিষ্ট স্থানের একক আয়তনে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তার ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলা হয়। কি বললাম আমরা? কোন নির্দিষ্ট স্থানের একক আয়তনে যে পরিমাণ জলীয়বাষ্প উপস্থিত থাকে তার ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলা হয়। মনে করো এই রুমে আমরা একক আয়তন যদি বিবেচনা করি, অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য, এক মিটার প্রস্থ, এক মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘনক যদি বিবেচনা করি, মনে করো এই ঘনকের প্রত্যেকটা বাহু যদি হয় এক মিটার, তখন এই ঘনকের ভিতরে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভরটাকে বলবো আমরা কি? পরম আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা হলো কোন স্থানের বায়ুতে মোট যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভর এবং ওই বায়ুটাকে সম্পৃক্ত করতে মোট যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন হয় তার অনুপাতটাকে বলা হয় ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ মনে করো এই যে রুমটা আছে, এই কক্ষটাতে এখন যে জলীয়বাষ্প বিরাজ করছে তার সম্পূর্ণটা যদি আমরা একত্রিত করি, সেটা ভর যদি হয় 2 কেজি, আর এটাকে পুরোপুরি সম্পৃক্ত করতে যদি আরো 1 কেজির প্রয়োজন হয়, অর্থাৎ মোট 3 কেজির প্রয়োজন হয়, তাহলে এই রুমের আপেক্ষিক আর্দ্রতা হবে 2 কেজি ভাগ 3 কেজি। এটাকে যেহেতু শতকরা হিসেবে প্রকাশ করা হয়, গুণ 100 দিলি আমরা ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা পাবো। অর্থাৎ এই চিত্র সাহায্যে আমরা বলতে পারি যে এই চিত্রের মধ্যে মোট এখন বর্তমানে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এই একক আয়তনের মধ্যে, সেটুকুর যে পরিমাণ জলীয়বাষ্প আছে সেটা সম্পৃক্ত অবস্থায় না, সেই জন্য তার ভরটা নেব এবং সেটাকে পুরোপুরি সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প লাগবে তার অনুপাতটাকে বলবো আমরা কি? এই স্থানের
আপেক্ষিক আর্দ্রতা, পরম আর্দ্রতা হলো মোট যে পরিমাণ জলবাষ্প আছে তারপর, আর পরম আপেক্ষিক আর্দ্রতা হলো দুটো তুলনা, আপেক্ষিক যে তুলনা মোট যে পরিমাণ জলবাষ্প আছে আর মোট যে পরিমাণ জলবাষ্প প্রয়োজন হয় সম্পৃক্ত করতে তাদের ভরের অনুপাতটাকে বলে আমরা কি আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাটাকে আমরা যদি এইভাবে লিখি, নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ভর বাদ মোট প্রয়োজনীয় জলীয় বাষ্প ভর সম্পৃক্ত করতে যেহেতু ভর এবং বাষ্পচাপ পরস্পর সমানুপাতিক তাহলে আমরা এটাকে বলতে পারি মোট জলীয়বাষ্পের চাপ বর্তমান উপস্থিত জলীয়বাষ্পের চাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত অবস্থায় মোট জলীয়বাষ্পের চাপের অনুপাত, অর্থাৎ এটাকে উপস্থিত জলীয় বাষ্পের চাপটাকে যদি আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, আর সম্পৃক্ত করতে যে বড় জলীয় বাষ্প চাপটাকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করি, তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা প্রকাশ করবো আর দিয়ে। তাহলে আর সমান সমান হয়ে থাকে এফ ডিভাইড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে কোন স্থানে জলীয় বাষ্প আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হলে ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এবং মোট সম্পৃক্ত করতে মোট যে জলীয় বাষ্প লাগবে তার চাপের অনুপাতকে 100 দ্বারা গুণ করলেই আমরা ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব। আমরা দেখলাম যে বায়ুতে যে জলীয় বাষ্পটা আছে আসলে সেই জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সাধারণত সম্পৃক্ত অবস্থায় থাকে না। এখন আমরা এই বায়ুটাকে সম্পৃক্ত করার জন্য বায়ুর তাপমাত্রা যদি কমিয়ে দিই তাহলে দেখা যায় বায়ুটি একসময় নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর পরিমাণটা একই থাকবে কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে যে তাপমাত্রা এসে হ্রাস করার পর যে তাপমাত্রায় এসে বায়ুটা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় আজকের শিশিরাঙ্ক। তাহলে আমরা আজকে একটা নতুন শব্দ পেলাম, সেটার নাম হল কি শিশিরাঙ্ক। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি শিশিরাঙ্ক আসলে যে তাপমাত্রা শিশি পড়তে শুরু করে সেই তাপমাত্রাটাই আসলে শিশিরাঙ্ক। তাহলে আমরা যেটা দেখলাম আপেক্ষিক আর্দ্রতা উপস্থিত বায়ুর জলীয় বাষ্পের চাপ, অর্থাৎ শিশিরাঙ্কে কিন্তু একই পরিমাণ জলীয় বাষ্পই থাকছে, সুতরাং সেই জলীয় বাষ্পের চাপ অর্থাৎ শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ ডিভাইড বাই বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতটাকে আমরা বলতে পারি কি আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা আজকে এখন প্রথম শিখলাম পরম আর্দ্রতা কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, তারপর আমরা জানলাম শিশিরাঙ্ক কাকে বলে। এবার আমরা কিভাবে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হয় সেটা তো দেখব। এরপর যে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব, বিভিন্নভাবে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। আমরা যে যন্ত্রটা ব্যবহার করবো শুষ্ক উষিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র ব্যবহার করব,
হাইগ্রোমিটার বলি। এই সুপ্ত শুষ্ক ও সিক্ত বাল্ব আদ্রতা মাপক যন্ত্রটা খুব সহজেই তৈরি করা যায়। দুইটা থার্মোমিটার ব্যবহার করে কাঠের ফ্রেমে আবদ্ধ করে এই হাইগ্রোমিটারটা তৈরি করা হয়েছে। এই হাইগ্রোমিটারে দুইটা বাল্ব থাকে, দুটি থার্মোমিটারকে একটা কাঠের ফ্রেমের মধ্যে আবদ্ধ করা হয়। আমরা যদি চিত্রের সাহায্যে একটু বুঝি তাহলে বুঝতে হয়তো সহজ হবে। এরকম একটা কাঠের ফ্রেমের মধ্যে তোমাদের বইয়ে জটিল ছবি দিয়েছে, একটা দর প্রয়োজন নেই, সিম্পল একটা কাঠের ফ্রেম দিয়ে তুমি নিজে ইচ্ছে করলে একটা হাইগ্রোমিটার তৈরি করতে পারো। এখানে দুইটা থার্মোমিটার আটকানো থাকে, থার্মোমিটার দুটি একই রকম, দুইটা শারীরিক তাপমাত্রায় দুটি দিয়ে শূন্য দশ বিশ ত্রিশ চল্লিশ দেওয়া হয়। প্রত্যেকটাকে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস হিসাবে যদি বিবেচনা করি, শরীর তাপমাত্রা দুটি একই পাঠ দেওয়ার কথা, কিন্তু একটাকে আমরা বলছি শুষ্ক এবং সিক্ত, একটা শুষ্ক রাখা হয় অর্থাৎ এই দুটি থার্মোমিটারের নিচে পাঠ থাকে, একটা বায়ু তাপমাত্রায় তার পাঠ দিয়ে থাকে। এটা বায়ু তাপমাত্রায় মনে করো আজকের পাঠ দেখালো, পাঠটা 32 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে যেটাকে আমি সিক্ত বলছি সেটার গায়ে মসলিন বা লিলেনের পলতে লাগানো হয়, অর্থাৎ কাপড় লাগানো হয় সফট কাপড়ের সাহায্যে, এটাকে ভিজা কাপড় দিয়ে আবৃত করে একটা পানির পাত্রে ভিজিয়ে রাখা হয়। ফলে এই কাপড়টা ভিজে থাকার কারণে এইসব এই বাল্বটা সবসময় ভিজে অবস্থায়। তোমরা দেখবে তোমরা যখন ঘেমে যাও, হ্যাঁ, তখন ফ্যান ছাড়লে, পাখা ছাড়লে, পাখার বাতাসে যখন তোমার ঘামটা শুকায়, যে জায়গায় ঘাম জমে আছে সেই জায়গাটা খুব ঠান্ডা লাগে। তার কারণ সে জলীয়বাষ্প হওয়ার সময় তোমার শরীর থেকে কিছু তাপ টেনে নেয়। ঠিক তেমনিভাবে এখানে যখন এই ভিজে কাপড়টা থাকে, তো ভিজে কাপড়টা যখন থেকে পানি বাষ্পীভূত হতে থাকে তখন এই বাল্ব থেকে কিছু তাপ টেনে নেয়, ফলে বাল্বটা যেটুকু তাপমাত্রা প্রদর্শন করার কথা সেটুকু প্রদর্শন না করে তার চেয়ে একটু কম তাপমাত্রা প্রদর্শন করে থাকে। সেটাকে আমরা ধরি সিক্ত বাল্বের পাঠ। তাহলে শুষ্ক বাল্বের পাঠ যদি আমরা ধরি θ130 প্রকাশ করা হয় θ1 দিয়ে, সিক্ত বাল্বের পাঠটাকে প্রকাশ করা হয় θ2 দিয়ে। সেখান থেকে আমরা গ্লেসার তার একটা এই দুইটা পার্ট পার্টকে নিয়ে একটা সমীকরণ দিয়েছেন, সেই সমীকরণের সাহায্যে আমরা কি করতে পারি আজকে শিশির অঙ্ক সহজে নির্ণয় করতে পারি। গ্লেসার এই তাপমাত্রায় θ1 তাপমাত্রা নির্ণয়ের জন্য
একটা চার্ট দিয়েছেন তোমাদের বইয়ে আছে, সেই চার্ট থেকে মনে করো আমরা বলেছিলাম 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াসের জন্য তিনি একটা ধ্রুবক দিয়েছেন, সেই ধ্রুবকটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। উনি যে সমীকরণটা দিয়েছেন সেই সমীকরণটা হলো থিটা ওয়ান মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, বা থিটা ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই সমীকরণে বসিয়ে আমরা আজকের সিসি ল্যাঙ্ক কত সেটা নির্ণয় করতে পারি। যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা আমরা দিলাম সেইটা যদি আমরা দেখি, আমরা থিটা ওয়ান বলেছিলাম 32 ডিগ্রি সেলসিয়াস, থিটা টুকে ধরেছি আমরা 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 32 মাইনাস জি এর মান, এই 32 ডিগ্রি সেলসিয়াসে উনি যেই চার্টটা দিয়েছেন তোমরা চার্টে দেখলে দেখবে সেটার মান দেওয়া আছে 1.63, তারপর থিটা টু মাইনাস 1.8। সেটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে, তখন দেখবে এটা হিসাব করলে আমরা পাবো 25.48 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা বোঝা যাচ্ছে আজকের বায়ুর তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হলেও আজকে সিস্টেম হলো 25.48 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিছুক্ষণ আগে আপেক্ষিক আর্দ্রতা সমীকরণ থেকে দেখেছিলাম আর ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। আমরা এই এই এফটা হলো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, আর এই এফটা হলো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে মোট সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প প্রয়োজন হবে। অর্থাৎ এইটা করতে 25 ডিগ্রিতে কত হবে, এই তাপমাত্রায় সম্পৃক্ত করতে কত তাপ কত পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এবং এই এই তাপমাত্রা সম্পৃক্ত করতে কত জলীয় বাষ্প প্রয়োজন, সেই দুইটা মান আমরা পাবো তোমাদের বইয়ে রেনুর একটা চার্ট দেওয়া আছে, সেই চার্ট থেকে আমরা পাবো, এবং সেই সেই চার্ট থেকে আমরা যদি মান বসাই তাহলে আমরা আজকের আপেক্ষিক আর্দ্রতা পাবো। অর্থাৎ দেখতে পেলে খুব সহজেই এটা এই যন্ত্রটার সাহায্যে খুব সহজেই আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারছি। এই যন্ত্রটা এনে আমরা তো যন্ত্রের বর্ণনা করলাম, আসলে যন্ত্রটা এনে আমরা যে জায়গার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে চাই সেই জায়গায় স্থাপন করব। কিছুক্ষণ পরে দেখব এটার একরকম পার্ট দিচ্ছে আর সিক্ত বাল্ব একরকম পার্ট দিচ্ছে, দুটো পার্ট আমরা শুধু নির্ণয় করব। তারপর চার্ট থেকে ওই তাপমাত্রায় জি এর মান কত সেটা বের করে থিটার মান নির্ণয় করব, এবং সেখান থেকে আর এফ এবং এফ এর মান বের করে আমরা কি করতে পারি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি। অর্থাৎ সেই আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আমরা বুঝতে পারবো এই স্থানে বায়ুতে কত কতটুকু জলীয় বাষ্প আছে, আর শতকরা হিসাবে সাধারণত যেহেতু প্রকাশ করা হয় এই বাস, অর্থাৎ এই স্থানে বায়ুটাকে সম্পৃক্ত করতে মোট কতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন আর বর্তমানে কতটুকু আছে তার অনুপাতটা আমরা পেয়েছি। তো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভবিষ্যতে আমরা আরও আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।